তাকে যদি শরণ মানাইতে চাও আল্লাহ নবীর বদলে যাইয়া চুমা দাও তোমার মাটির দরজা শরণ হয়ে যাবে সুবহানাল্লাহ নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে পীরের কাছে মনে করে নামাজ পড় না বেশি বেশি চুরে পড়া পড় না বেশি 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 সাধারণ মানুষের নামাজ পড়া একরকম তরিকতের মানুষের নামাজের মধ্যে বাপ একটু আলাদা যেরকম বাপ একটু আলাদা কারণ এখন বাপ না থাকলে লাভ নাই আগে বাপ পরে লাভ যেরকম আগে বাপ পরে লাভ কথা মানে আগে বাপ পরে লাভ বাপ না থাকলে লাভ নাই তরিকতের লোকের নামাজের মধ্যে একটা বাপ আছে এই জন্য তারা নামাজি হয়ে আল্লাহওয়ালা হয়ে যায় যার বাপ নাই সে নামাজ পড়ে কিন্তু ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন এক ধরনের মুসল্লি লেগাটা ওয়াইল্ড লোক রাখছে হেভি ওয়াইল্ড লোক মানে যে সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে সেটাই করে নামাজের সামনে কথা যাইয়া বইয়া ইমাম সাহেবের দরকার হ্যাঁ আয়োজন পুরে যারা আছেন সবাই তাড়াতাড়ি চলে আসুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুরের গর্ব গৌরব ছোটদাগা চাঁদ তরিকা দরবার শরীফের যিনি বীর তরিকা রহমায় শরীয়ত হযরতুল আল্লামা মাওলানা তমিজুদ্দিন নূরী যিনি আমাদের মাঝে এখনো আছে জোরে করে আছে না আছে না চলে গেছে আছে হ্যাঁ এখনো আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই ছোটদাওরা চার তরিকার দরবারের বর্তমান যিনি সদারক করেন যিনি তরিকতের কাজ করেন যিনি আসুকদের দীক্ষা দেন পীর তরিকত হযরতুল আল্লামা মাওলানা আর কি নাম জানি মহাবীর হাসান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহাবীর হাসান সিস্তি নিজামী যিনি চার তরিকার দরবারের কাজ করে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন এতক্ষণ যিনি ওয়াজ করতেন হযরতুল আল্লামা মাওলানা খুব ভালো লাগছিল আসলে তিনি যে সুন্দর কথা বলতে শুরু করছিলেন আমার মনে হয় যদি তার সারা রাত দিত সারা রাত দিন পারত হযরতুল আল্লামা মাওলানা কি নাম জানি নূরুল আমিন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক জনের কথা না বললেই না যিনি আমাদের গাজীপুরের গর্ব গৌরব বাংলাদেশ সারা গাজীপুরের সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেটা মেট্রোপলিটন কলেজ আমাদের গাজীপুরের সেই কলেজের যিনি মহাপরিচালক যিনি অক্লান্ত পরিশ্রম করে এই গাজীপুরের সুনাম ধরে রাখার জন্য আজকেও তিনি বলেছেন এই কলেজ এত সুনাম হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র ভর্তির জন্য মেট্রোপলিটন কলেজের জন্য সারা গাজীপুর একটা গর্ববোধ হচ্ছে জোরে বলতে হয় স্যারের নাম হলো হযরত কিনা জানি জনাব আলহাজ মোহসিন রহমান সাহেব স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন শুকরিয়া তা বলি আলহামদুলিল্লাহ আরেকটা কথা তো আর না বললেই না যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাস এত চেষ্টা করে আজকের এই আয়োজন যিনি করলেন এই নূরে মদিনা দরবার শরীফের যিনি তদারক করতেছেন হাফেজ হযরত আল্লামা মাওলানা শরাফত হোসেন সাহেব তার নাম না বললেই না জনাব শরাফত হোসেন আমি যখন সিএনজিতে রেজিস্ট্রেশনের কাছে উঠবো সিএনজিওয়ালারে বলতেছি মাওলানা শরাফত আলী সাহেবের বাড়িতে যাবো কয় না উনি শরাফত হোসেন সিএসপি এই সরাফত হোসেন সরাফত যিনি
শরাফত হোসেন নাম তিনি এই ছোট দরগা চার তারিখের দরবারশরীফে হযরত আল্লামা মাওলানা রবিউদ্দিন নুরী যার সহবত মহব্বত পাই আজকে এই দরবারশরীফে শুরু চৌদ্দ বছর থেকে দরবার হচ্ছে সুফিয়া সম্প্রদায় হাজিরা আলহামদুলিল্লাহ আলিয়া চৌদ্দ বছর তো হ্যাঁ এই পর্যন্ত আছে আমি গাজীপুরে এত বড় মালানা হইল আমি এই পর্যন্ত একা তাড়াতাড়ি করতে পারিনি আমার ছোট সারা ফটো শোনালে ভালো না জোরে করে অনেক ভালো না অনেক ভালো আসার পর পরে বললেন এই পাশে একটা মসজিদ ঘর নির্মাণ হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে মসজিদ বেশি হয়ে গেছে একটা মসজিদ জোনাব দিন টাকা টাকা জোনাব দিন টাকা কিন্তু সব মসজিদে দেখা যায় বজরের নামাজে মুসল্লি নাই কিবা জোনাব দিন মুসল্লি জায়গা নাই কিন্তু বজরের নামাজে মুসল্লি নাই আমি বাস্তার মসজিদে 38 বছর ইমামতি করি সুবহানাল্লাহ এই যে শুক্রবার গেল কালকা বজরের নামাজের সময় মাত্র 6-7 জন মুসল্লি আর জুমার নামাজ পড়াইছি মনে হয় মসজিদের নিস্তারা দোতলা রাস্তা মিলিয়ে হয় 500-1000 হয়ে গেছে রাসূলের হাদিস আছে এদিকে দেখান যতদিন পর্যন্ত জুমার নামাজে যত মুসল্লি হবে এত মুসল্লি যতদিন ফজরের নামাজে না হবে ততদিন ওই দেশে ইসলাম কায়েম হবে না এই কথা কি বুঝছেন আমার যতদিন পর্যন্ত জুমার নামাজে যত মুসল্লি হবে জুমার নামাজে কি হারাম মুসলমান না জি জোরে করে মুসলমান না জি এরাই তো সব নামাজ পড়তে আইলো ফজরের সময় এরা কি অমুসলিম হয়ে গেল না তিন বছর ঘুমাইয়া থাক আমি অনুরোধ করব এখানে শরাফত হোসেন সাহেব এই পাশে মসজিদ বানাবেন খুশির কথা কিন্তু আশেপাশে মসল্লি যারা আছেন বাড়িঘর যারা করবে আশেপাশে তাদের দায়িত্ব হবে এই মসজিদের সর্বদিকের টাকা পয়সা শ্রম কষ্ট নামাজ সব কিছু দিয়ে চেষ্টা করি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা জোর করে যাদের ঘর বাড়ি মসজিদের কাছে আজান হচ্ছে নামাজ পড়তে আসে নাই তাদের বিপদ আছে জোরে করে আছে না নাই আছে ভিতরে কথা কয় কে হেরে করে আজকে কথা কই ভিতরে লাগে আজকে কথা কইতে পারে কারণ কারো বলার আওয়াজ শুনলে কথা বলতে কষ্ট হয় গভীর মানুষ এদিকে দেখান এদিকে দেখান অন্যদিকে খেয়াল দিবেন না আমি সুচারটি কথা বলি শেষ করে দিব কোন মালা না হলে আজকে এখানে বসতো না আসতো না আমি আসছি কি কষ্ট করে আসছি এটা না বুঝলে আসলে কালকে ওয়াজ মাহফিল করছি আমি রাম বুঝল নোয়াখালী রাম বুঝ আমার ভাই দিছে রাত 10:30 কথা বুঝলেন না এমন সময় দিছে শেষ করতে করতে 12:30 বাজছে একদম বিশ্বমুখ রাসিলের প্রধান অতিথি উনি কয়ে আমি গাজী পুলিশের পাইছি আমি গাড়ি দোয়া করবো ওয়াজের কাম যা আছে উনি শেষ করবো আড়াই ঘন্টা হেন ওয়াজ করি সকালবেলা যখন আসছি খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট চলিয়েছি আমার
আল্লাহর সাকা এটা তো আজ পর্যন্ত না আমি তো জানি না এটা এমন গাড়ি একবার ইয়ার ভুটান লয়ে গেছে বঙ্গবন্ধু সেতু যখন আমার টেলিফোন করে তখন আমি সিরিয়াস হই ওখানে গাড়িটা খালি থামছে আরেকটা গাড়ি দিয়ে দিকে আইতেছে কোন তাড়াতাড়ি আবার এটা তুলি রানা সিত্রা ফুললাতে রাইতে গেছে তারা তাই এটা তুলছি এই টাইমটা আমার দিশে 6:30টা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মিনিটও আর দেরি করি নাই আরে নাই মা তাড়াতাড়ি এক মিনিট আমি ভাবছিলাম যে সরাপত্নী আর বাড়ি কাছে যাওয়া হবে না তুমি যদি নুরি হ্যাঁ ছোট দরবার সাইকেলের দরবার শরীর এই বেলার কাছে খালি কইলাম না গেলে তো সরা কথা আমারে কইবো যে দাওয়াত দিছি কাজে পয়সা তো আসে না আমার দেখলে খালি ঠিক কেন মারবা একটা দোষও আছে আমার মানে দেখলে পয়সা একটা মারবো রাস্তা মতে আর আমি যে কেমনে যাব এই দুঃখ কার কাছে কম করতে তো তুমি যদি নুরি ছোট দরবার সাইকেলের দরবার শরীর বুঝেন না আমরা খালি কইলাম যে ঘটনাটা কি টেনতে যেতে গিয়েছে ওই ফাঁক পড়লো তো বুঝি না লিগেতে পয়সা কো সিরিয়াস বুঝ এই আল্লাহর নবীদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল এই জন্য আপনারা খুশি হবে যান খুশি ধন্যবাদ খুশি হবে যান খুশি আল্লাহর নবীদের চেহারার দিকে তাকাই দিয়ে জীবনের সবগুলা গুণাগুলি ধরে যান ধন্যবাদ সুবহানাল্লাহ আল্লাহর নবীদের চেহারা যেখানে দেখবেন সেখানে তাকাই থাকবেন তাকাই থাকবেন একজন আল্লাহর নবীর চেহারার রূপ কয়টা হয় জানেন এটা আমি আবার ভিতরে ঢুকে যাচ্ছি আর একটু বলে না কইতে যদি ভিতরে ঢুকি তার তো বিপদ সাধারণ না যারা চাতুরিকা পরিচালনা করেন আদ্রিয়া সিস্তিয়া নাশরাদিয়া মুজাদ্দিয়া এই এলাকাটা হলো আদ্রিয়া পরিচালনার এলাকা রন্ধনপুরের বীর শাহী রন্ধনপুরি এই গাজীপুরের নয় সারা বাংলাদেশের কাটিয়া তরিকারটা বিশাল নক্ষত্র সেই নোয়াখালী থেকে আগমন করে গাজীপুরে ইসলাম প্রচারের জন্য সত্যের জন্য আল্লাহ নবীদের সঠিক পথ দেখানোর জন্য শাহী রন্ধন করি তার আশেপাশ যাদের আমরা এই এলাকায় হাজার হাজার আছে যেগুলো আছে না নাই আমি তো সরাপত্নিয়ার বাড়িতে আজকে আসলাম কিন্তু আরো 30-40 বছর আগে থেকে এই ফোঁটা বাড়ি কাঙ্কাশরীর মধ্যে আসছি যেরকম সোহান এর বছর বাড়ি ফোঁটা বাড়ি কাঙ্কাশরীর মধ্যে কিন্তু এখন দেখলাম সিস্তিয়া তরিকার ভক্ত ঢুকে গেছে আল্লাহ পাকের পৃথিবী বানাইছে চার জিনিস দিয়া পৃথিবী বানাইছে কোন চার জিনিস আর আকাশ খাত বাদ বাংলাতে কয় আগুন পানি মাটি হাওয়া চার জিনিস দিয়া আল্লাহ পাকের পৃথিবীটা বানাইছে এই পৃথিবী যত বড় সূর্য উদয় থেকে অস্ত এই বড় পৃথিবীর মধ্যে সব বানাইছে আল্লাহ চারটা জিনিস দিয়া গাছের মধ্যে গরম আগুন লাগে যেরকম লাগে কি লাগে না মাটি লাগে পানি লাগে হাওয়া লাগে যত ফসল করবেন মাটি লাগে হাওয়া লাগে আগুন লাগে যত রোদটা থাকে গাছ হয় না সুবহানাল্লাহ পৃথিবী বানাইছে চারটা জিনিস দিয়া বানাইয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ কিছু পবিত্র জায়গা দিছে যেমন মক্কা শরীফ মদিনা শরীফ
আজ বিশ্বরূপ বাগদা স্বরূপ সিরেশ রাজারাল বাজার মাথা এর আছে না নাই যারা চৈতন্যকে বলি হয়েছে ছোট দরবার বাসরি এরকম পৃথিবীতে কিছু পবিত্র জায়গা আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই আছে এখানে জায়গা টাকার মতো ডাকলে টাকার মতো ডাকলে আল্লাহ রাসূল মুর্শিদ তিনজন একসাথে পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে এত কিছু পবিত্র জায়গা আছে আর এই পৃথিবী বানাইছে চারটা জিনিস দিয়া এই পৃথিবীতে কিছু পবিত্র জায়গা আছে ঠিক তত্র এদিকে তাকান আমারে আর আপনারে আল্লাহ পাক বানাইছে চারটা জিনিস দিয়া মানুষ বানাইছে কয়টা জিনিস দিয়া কথা কয়টা কয়টা আর আপস খান বাদ মানুষের ভিতরে আগুন আছে যেমন আছে না নাই যদি না থাকে তো মায়ের পেটের মধ্যে মায়ের দুধ গরম করে দেখে বাচ্চা যে খায় দুধ ঠান্ডা না গরম কথা করে ঠান্ডা না গরম বেশি না কম বেশি না কম না সুবহানাল্লাহ যদি বেশি গরম করতে তো বাচ্চা তারা হয়ে যেত আর যদি ঠান্ডা হয় তো বাচ্চা মাথা ভাঙা হইতো আল্লাহ কয় এমন মেশিন বয়া দিছি ভিতরে আগুন জ্বলতেছে আর দুঃখালি গরম হইতেছে শরীরের তাপ দিতেছে সুবহানাল্লাহ শুধু তাই না আগুন মানুষের ভিতরে আছে ভয়লার আছে এই ভয়লারে আগুনকে আবার শোধন করে গরিব চারিপাশে হয় গরম ছায়া চারিপাশে হয় গরম ছায়া মানুষের শরীর গরম না ঠান্ডা বন্যা বেশি কমনা বেশি হলো সুবহানাল্লাহ যদি বেশি গরম হয় তাহলে জ্বরাই আর জাগো লাগা ওয়াজ করতেছে আর পারে বইয়া দিছে আমি না কিছু টাকা দিলে আর আমি ভিতরে আইব এগুলি যে খালি কাল এগুলি না দেখতে তো গান ভাল লাগে না ওয়াজটা ভাল লাগে না হ্যাঁ বাইরে বলিছে হ্যাঁ নিজে বাইরে বলছে ওই তোরা কি আমারে দেখতে তো ভাল লাগে না রে আমি সারা দিন মোবাইল খেলা হ্যাঁ বলছি জায়গা নেই জায়গা দিমো জাগো লাগা মানুষের ভিতরে কোথায় আছে এই খবর জানতে হলে যে কোনো কামেল পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা লাগবে যতক্ষণ বায়াত না হবে ততক্ষণ 350 কুলুপের খবর তার কাছে আসতে পারে না 350 কুলুপ মারা 16 জন প্রহরী আছে কয়জন প্রহরী 16 জন কথা কয় না কয়জন 16 জন আমি একজন না আমার ভিতরে আরো আছে আছে তোর ঘরে আছে না নাই আছে তুই কাতে দুইজন ফেরেশতা আছে না নাই আছে আমি একজন ফেরেশতা দুইজন কয়জন আছে তিনজন কথা কয় না কয়জন আছে তিনজন আরে ঘুরে অনেক সময় দেখা যায় এই পোতা বাড়িতে অনেক সময় জঙ্গলের ভিতরে দিয়ে একটা যাও অন্তরে একলা একলা যাও লেলে মনে হয় আমার সামনে কি একটা আনে আমি একা না যখন আমি একা হাঁটবো আমার চারিপাশে আরো চারজন হাঁটে আছে ভিতরে আছে চাইজন
যখন হাতে তখন আপনার খাদেম থাকে সাইজ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে আরো তরিকতের ছয় জনের খবর মুর্শিদের কাছে আছে পৃথিবীর কোন আলেম ওলামারা এই শূন্য জনের বাকি ছয় জনের খবর দিতে পারবে না সুবহানাল্লাহ এইজন্য পীরের কাছে যাইতে হয় যাইতে দেহে খবর নেওয়া যায় মানে আমার দেহ গরি সন্ধান করি কোন দস্তুরি বানাই আছে কে বানাইছে আল্লাহ তোর কে বানাইছে আল্লাহ কে বানাইছে আল্লাহ বানাইছে কে আল্লাহ আর কাবা ঘর বানাইছে কে ইব্রাহিম নবী কাবা ঘর বানাইছে কে আর মানুষ বানাইছে কে আল্লাহ আল্লাহ যেটা বানাইছে এটা তার বেশি না ইব্রাহিম নবী বানাইছে এটা তার বেশি আল্লাহ মানুষ তুই এখন আর বছর এই মন্ত্রণা কে দিয়াছে মানুষ বছর কোরআন খুঁজ মানুষ মানুষের ভিতরে খোদা আল্লাহ মানুষের ভিতরে আছে যেমন আছে না নাই এরপর একবার মানুষের সামনে কে আল্লাহ যেমন সামনে কে আল্লাহ নিচে কে আল্লাহ উপরে কে আল্লাহ নিচে কে আল্লাহ দাইনে কে আল্লাহ বামে কে আল্লাহ চতুর্দিক দিয়ে যদি আল্লাহ থাকে তো আমি হাতি কোন দিক দিয়ে আল্লাহ আমি কোন দিকে যাই তো আমি কোন দিকে যাই না আমার ভিতরে ওইয়া সেই আল্লাহ আমার সেই দিকে যাবে হেঁটে গেছে আমার ভিতরে আল্লাহ আছে না নাই আছে কথা কয় আছে না আছে আছে সে আল্লাহকে চিনতে হবে আমার আগে হুজুর বলেছে প্রবাসে মিথ্যা কথা কয় মাসে মিথ্যা কথা কয় মাসে বড় হক নষ্ট করে মাসে বলে পর্দা রাখে না এই সব পরমিতা মানুষের ভিতরে আল্লাহ একটা বিশিষ্ট করে দিয়া কইছে তোমারে আমি একটা স্বাধীনতা দিলাম তোমার যা খুশি তাই তুমি করতে পারো কিন্তু মনে রাখো চারটা জিনিস আমার কাছে আল্লাহর কাছে কয়টা জিনিস চারটা হায়াত মৌত রিজিক দৌলত যখন হায়াত মৌত রিজিক দৌলত এই চারটা জিনিস আল্লাহ রাখা সব জিনিসের পাওয়ার আপনারা দিয়ে দিছে আপনি চারটার বাহিরে যখনই যাবেন তখনই আপনি ঠাটা কি বলবে কথা করা কি বলবে ঠাটা করবে বিপদে পড়বে মানুষ আপনার হিংসা করবে খারাপ করব কিভাবে করব পাপে যাইব ওই যে বসে মিশা কথা কয় পাপে কম দেয় এইসব কারা করে এই চার হায়াত কৌত রিজিক দৌলতের ওই যার অন্তরের মধ্যে নাই ওই লোক কুড়িয়ে খারাপ কাজের মধ্যে লোক লিপ্ত আর এই চার জিনিসের মধ্যে ঢুকাইয়া দেয় কারা যারা আল্লাহ আল্লাহ লোক ধরে বসে বাপজির আমার আমি কথা যেখানে শুরু করছি আমার ওখানে চলে যাচ্ছি মনে আছে তো কোথেকে শুরু করছি বলেন চারপাশে হয় গরম ছায়া আছে ভিতরে আগুন আছে না নাই আছে কথা কয় আছে না নাই আছে পানি আছে না নাই আছে পানি ছাড়া তো মানুষ বাস হই না আছে পানির অভাব না জীবন আগুন লাগে পানি লাগে হাওয়া লাগে কি লাগে হাওয়া লাগে নিঃশ্বাস এই যে শ্বাস প্রশ্বাস নিতেছি যদি কারো বিপদ হয় যদি কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাইলে হাসপাতালে অক্সিজেনের বোতল দেয় অক্সিজেনের বোতল বোতল দিয়ে অক্সিজেন দেয় এক লোক আমার মুসল্লি সাইড কিনে গেছে গা 23 লক্ষ খালি নিঃশ্বাস নিতে সাইড কিনে 23 লাখ গেছে কি বুঝলেন আলহামদুলিল্লাহ কোথায় আছি 23 লাখ টাকা গেছে কারণ চার দিনে খালি নিঃশ্বাস নিতে আর আমরা নিতেছি টাকা পয়সা দিয়ে কিছু ঘটালে না সব হিরি ধরে করে কি হিরি বাতাস বাতাস এই শ্বাস প্রশ্বাসের দাম আল্লাহর কাছে দিতে হবে বিচার আছে ধরে করে আছে না নাই আছে কোরআনে পারি তুই জিজ্ঞাসা করি কত লাভ করেছ গোরা বাইয়া রে কত লাভ করেছ গোরা বাইয়া কি কথা দেখছেন
আমি আমার নিকের ঘোড়া রাত্র দিন করলি সারা বুঝা দিলি জনম করা ও তুই বেহুশ হইয়া কি বুঝলেন হ্যাঁ শ্বাস প্রশ্বাসের হিসাব লাগবে কি লাগবে না লাগবে কথা কথা লাগবে কি লাগবে না লাগবে কঠিন কথা এই বিশ্বাস লাগবে আগুন পানি আগুন পানি হাওয়া আরেকটা লাগবে মাটি যেরকম কি লাগবে সবাই করা কি লাগবে মাটি মাটির দাম কম না বেশি বেশি এরকম বেশি তরি কথা ভাষা কয় মাটির মতো হইয়া খাটি মাটির মতো হইয়া খাটি কথা কথা মাটির মতো হইয়া খাটি খাটি মানে কি মাটির মধ্যে আমরা যদি কুড়াল দিয়ে কোপ দেন মাটি এক কয় কি আমরা কোপ দিয়ে কি লেখা কোড়া দিয়ে না করতে না কথা কথা কোড়া দিয়ে করতে না মাটির উপরে আইটা যায় লাথি দেই পালা দেই আর মাটির উপরে কত অত্যাচার করি আমরা সব মাটি দেখে কি দেখে না আমনে যেখানে যা করেন বাগানের মধ্যে করেন আর বাগানের মধ্যে করেন আর সুয়ারির জায়গার মধ্যে করেন আর নারকেল বাগানে করেন আর ঘরের ভিতরে করেন আপনি যেখানেই ঘোড়ার কাজ করেন মাটি এ দেখে কি দেখে না আরো জোরে বল দেখে কি দেখে না এই ভাবটা যদি আপনি থাকে তাইলে আপনি মাটির মতো খাঁটি হতে হবে মাটির মতো খাঁটি হতে হবে মাটির মতো খাঁটি হলে একদিন আপনি সোনা তৈরি হয়ে যাবে জোরে বল যদি মাটির দেহটাকে স্বর্ণ বানাইতে চাও কিমিয়া মানি স্বর্ণ কিমিয়া পয়দা খুব আজ মুছতে গেলে পুষ্টম্বর আস্তানে কামেলে যদি মাটির স্বর্ণ বানাইতে চাও মাটির দেহটাকে যদি স্বর্ণ বানাইতে চাও একজন আল্লাহ অলির কদমে জায়গা সোনা দাও অলির আস্তানায় জায়গা সোনা দাও কার তোমার মুখ গ্রহণ না বাপ আগে আস্তানায় যাও পরে মুখ ঢুকাই দিও আগে মুখটা একটু ঠিক করে যাও আপু মুখে দোষ আছে ধরে পড়ে আছে না নাই দাঁড়িয়েও আছে সিগারেট পায় দাঁড়িয়ে রইলে একটা ভ্যাস্তের গেট ধরে দাঁড়িয়ে রইলে ভ্যাস্তের কথা কয় দাঁড়িয়ে রইলে ভ্যাস্তের আমি শরীর আছে যারা দাঁড়িয়ে রাখবে তাদেরকে আল্লাহ ভ্যাস্তের গেট বানাই দিছে এই গেটের নিচে সিগারেট ঢুকা যাইতো না বুদ্ধি মুখের দাম আছে এই মুখ দিয়া কথা কইয়া মানুষ বাদশা আর এই মুখ দিয়া কথা কইয়া মানুষ বেশ্যা এই মুখেই বাদশা এই মুখেই বেশ্যা বাংলাতে পবিত্র স্থান মানুষের ভিতর ছয়টা পবিত্র জায়গা আছে জনগণ কয়টা ছয়টা ছয় মানে কয়টা ছয়টা দামদূতের ক্রিয়া করে ছেলেকে ভাই কাল দুর্গপুরের রক্ত খালি করে সেবি দামদূতের ক্রিয়া করে ছেলেকে ভাই রঘু নামি বলে রেখে ভাই রাম শেষদার জায়গা করে রেখে ভাই খুশি মাথার কালো করে রেখে ভাই আত্মা আর ওইটি বলি কয় লতিফা এই ছয় লতিফা যখন চিন্তা হয়ে যায় তারপর শুরু হয় দশ লতিফা দশ মোকাম দশ মোকাম যা জিন্দা হয়ে যায়
সে আর কারো কাছে কিছু সাউন্ড লাগে না সে নিজেই সব দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর একটা আল্লাহর ওয়াসিলে তুমি যদি সৃষ্টি কি
সাথে সাথে একটা শব্দ উচ্চারণ করতে হবে এই যে এই হুজুরের বস্ত্র আমাকে পরিয়েছে হুজুর বলছি যে নবীর নাম নিলে সবাই কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বল সাল্লাল্লাহু আলাইহি জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ না বলে তাহলে কি হবে রাসূল বলেন তারা ধ্বংস হবে কি হোক ধ্বংস কথা কি হোক ধ্বংস আমার নবী যদি কেউ ধ্বংস হোক এমনা উম্মতের দরকার আছে জি না যখন দরকার আছে না এই নবীর নামটা শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানে শুনলেও বলা লাগবে একামতে শুনলেও বলা লাগবে শুধু নামাজের ভিতরে যখন নবীর সালাম দিবেন তখন আপনার সালাম গ্রহণ করার জন্য দয়াল নবী আপনার সামনে আইসা নিজে গ্রহণ করে নেবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নামাজের মধ্যে কোন দিকে রাস কোন দিকে জানা লাগে আমরা নামাজে দাঁড়াইনি কোন দিকে ছায়া থাকে সুজন যখন দাঁড়ায় কোন দিকে দাঁড়ায় সেজদা দিকে জোরে বলুন না সেজদা দিকে আর জোরে বলুন কোন দিকে সেজদা দিকে একদম সেজদাটা যে জায়গাতে দিবেন ঠিক দাঁড়ানো অবস্থায় কোন জায়গাতে সুরটা লাগানো যাবে না আমরা তো একবার বুঝি যারা আমাদের এই নাটক বা এই নাটক বা মন গেছে গা ধান খেত মন গেছে গা কি করে যেন আমাদের গরু রাখতেছে মন গেছে গা তোলের উপরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এত বড় বলি ছিলেন ইমাম গাজ্জালির ভাই এত বড় বলি তিনি কিন্তু ওনার ভাইটা বেশি মসজিদে বেশি নামাজ পড়তো না নামাজ পড়তো কিন্তু গোয়ালের মধ্যে পড়তো সুপ সাপ পড়তো তো মানুষে খালি সমালোচনা করে হুজুর এত বড় হুজুর আর হ্যাঁ ভাই ভাই নামাজ পড়ে না এরকম আছে না মানুষ তো উনি যাইয়া আপনার মার কাছে কয় মা আমার ছোট ভাইটা যে নামাজ পড়ে না এই জন্য মাইসে আমি যে ইমামতি করি মসজিদে আমার কাছে এই দেহিটা কয় মানুষে তো মায়ের ডাক দিয়া কয় হ্যাঁ তোর ভাইকে যে মসজিদে ইমামতি করে তুই মসজিদে যাস না কি লেগে ও মা কি লেগে যে যাই না এখন আমি কি কয় কাজে মসজিদে যাব জোহর নামাজ পড়ে তো জোহর সময় গেছে এখন এতদিন যে মসজিদে মসজিদে আইয়া না আজ কাজন মসজিদে যা মসজিদে খালি হ্যাঁ দিকে যায় এর মাসে না স্যার বুঝছো প্রথম যে তাকবীর দেয় না কি তাকবীরুল জোরে বলা তাকবীরুল উলা কোন লোক যদি তাকবীরুল উলা সহিত নামাজ আদায় করে সে বেহেশত যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দেশের মুসলিমরা তো কই ইমাম সাহেব শুনা পড়তে থাকো খুতবা দেখ না প্রথম রাকাতের শুরু হই যাক কেরা পরে যায় দূর দিয়ে যায় খালি কুকুর জাগে ভেড় হবে এর মাসের আছে আমি তো আর তিন মুসলিম নামাজ করি মুসলিম সিয়া দেখতে দেখতে ভালো হয়ে যায় অথচ কথা ছিল নামাজে যাওয়ার তাকবীর উলা প্রথম তাকবীরের আগে যাবে জোরে বলো সুবহানাল্লাহ যখন দাঁড়াবে কিয়াম দাঁড়ি আমি কি কিয়াম জোরে বলো কি কিয়াম কিয়াম অবস্থা যখন থাকবে একদম চোখটা সেজদা জায়গা দিয়ে বসে থাকবেন যেখানে সেজদা দিবেন একদম চোখটা নাড়ানো যাবে না এই নিরিগি বান্দরে দুই নয় যেখানে যখন সেজদা যখন আপনি নামাজে দাঁড়াবেন একদম এক খেয়ালে নিরিক ধরি সেজদার জায়গাতে যদি চাইয়া থাকতে পারেন কতক্ষণ পরে আপনি রুকুতে যাইবেন কই যাইবেন কই যাইবেন রুকুতে গেলে কতক্ষণ আগে চাইতা পায়ের ভুইয়া হলো জোরে করে রুকুতে গেলে কতদিকে চাইতা ভাই জোরে করে রুকুতে গেলে কতদিকে চাইতা আগে বুঝে গেলে পায়ের ভুইয়া হলো কিছু আছে জোরে করে আছে না নাই আছে এই পায়ের ভুইয়া হলো কিছু আছে না নাই আছে যাবে না যদি পায়ের আঙ্গুল থেকে চোখ লড়ে যায় আপনার আসল কান্তাতে ছড়িয়ে যায় এর
পরে আপনি যাবেন সিজদা যখন কোথা যাবেন সিজদা আর যখন কোথা কোথা যাবেন সিজদা মানে কি ছয়টা জায়গা একসাথে লাগানো লাগবে হাত পা নাক কপাল কথা বুঝেন নাই একসাথে যখন আগে নাক পরে কপাল আগে নাক পরে কপাল লাগানোর সময় উঠানোর সময় আগে কপাল পরে নাক এখন এতক্ষণ যে দাঁড়িয়ে আপনি যে জায়গা সাইয়া রইলেন এখন আর নাক আর কপাল যে এই জায়গা লাগাইয়া দিলেন এখন আপনি কি দেখবেন এখন কি সব বন্ধ রাখবেন না খোলা রাখবেন যদি বন্ধ রাখেন না আমার টুট গিয়া চোখ খোলা রাখা লাগবে যখন চোখ কথা করে চোখ খোলা না ওখানে চারটা রঙের নূর আপনার সামনে বেশি উঠবে একটা দেখলেই তো আপনি পাগল হয়ে যাওয়ার কথা কি না মাথা তুই এত যতদিন না পাবেন ততদিন আপনি নামাজ পড়বেন আইলেন আর গেলেন খাইলেন আর ঘুমাইলেন দেখলেন শুনলেন কিছুই বুঝলেন না বড় ভাই ইমাম ইমাম গাজ্জালি বড় ভাই ইমাম ছোট ভাই নামাজে বেসে কোন নামাজ যোহর নামাজ যোহর কোন নামাজ যোহর নামাজ দেখে বিশের কাতারে খাড়াইছে নতুন মুসলি না হয় ব্যক্তি কি সামনে জায়গা দেয় বিশের খাড়াইছে প্রথম জায়গা এই ভিতরে এক কথা বন্ধ কর এক কথা আমাদের কানে আসে না দেশে হ্যাঁ মাইয়া বিয়ে দিতে চায় মাইয়া বিয়ে লেগা তিন দিন আছে হ্যাঁ ঘুরিয়া গেছে হ্যাঁ বেটি কথা দেখ চিন্তা করেছে এই জন্য বিপদ আমাদের আছে কপালে যেরকম আছে না আছে এদিকে দেখেন ছোট ভাই নামাজে দাঁড়াইছে ছোট ভাই নামাজে দাঁড়াইছে প্রথম রাকাত নামাজ হইছে জোহর নামাজের ফরজ কয় রাকাত জোহর কয় রাকাত দুই রাকাত কইরা একটা দরজে দিছে হ্যাঁ এক তবে যাই নাই খাতা কোন গরু ধরে খাবে নামাজ শেষ হয়েছে আর মুসলিরা কয় হায় হায় কিছে এতদিন তো নামাজে আইয়ে নাই আজকে যাও পত্তুর আইছে হ্যাঁ হ্যাঁ নামাজ তুই হই তো হুজুর বাকি তো আপনার ভাই তো বেঁচে গেল তো ভাই জায়গা মা যায় নাই এতদিন নামাজ এড়ি একবার আসিল যাও আজকে গেছে হ্যাঁ নামাজ দুই জায়গা করে একটা দৌড়তেছে মা তার আই আই আজকে ধরে 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 আছে কি রে তুই নামাজ দুই জায়গা করে দৌড় দিলি কি লাগে বাবা নামাজের মধ্যে কইছিল একটা দায়িত্ব রে হাজার ইমাম কথা কয় একটা দায়িত্ব রে হাজার ইমাম ইমাম সাহেবের মন যেখানে আমিও সেখানে আমার ভাই নামাজে দাঁড়াইয়া গরু যে বান্ধে আছে রাইখেতে কোনা ওই নামাজের মধ্যে গরু হিসাব করতেছে আর রাইখেতে হিসাব করতেছে আমি নামাজ পড়ে ওই গরুর কাছে যাইয়া রাইখেতে কোনা খাড়ি ভাই এই জায়গা ঠিক আছে যদি কিরা যায় এটা আরেক কথা ভাই এক কথা তো ঠিক কথা তো ঠিক কথা করে কথা তো ঠিক কথা করে কথা তো ঠিক ঠিক তাইলে নামাজ কাটটা ঠিক হেডটা না হেডটা হেডটা তোর কাটটা ঠিক হেডটা এই হেডটা ঠিক কেমনে ওই যে সেজদার জায়গার মধ্যে চারটা মাথা চারটা নূরের তাজার নিচে যে পাবে সেই নিদর্শন তো বাইরে পাইছে বাইরে পায় না ভাই দেখে আলেম দেখে পেয়েছে ইমাম দেখে পেয়েছে আসল পায় না যখন আসল পায় নাই আসল পাইতে হলে কামের পীরের হাতে হাত দিয়ে এগুলি আমি জেনে নিতে হবে ধরে বাস্তবের আমার গভীর মানুষ যখন নামাজের রুকুতে গেলেন পায়ের গুড়ি আঙ্গুলের মধ্যে তাকাইয়া লইলেন ওই জায়গার মধ্যে কি আছে কারবার আছে ধরুন আছে না নাই আরে তো নাই আছে না নাই আরে আমনের পিছে কত মানুষ নামাজে দাঁড়াইছে হেরা কি আমনের পাশা দেখতে উনি দাঁড়াইছে কি পাশা দেখা রুকু অবস্থায় পায়ের আঙ্গুল এদিকে দেখার যখন আপনি একাগ্র চিন্তার মধ্যে নামাজ আদায় শুরু করেছেন আপনার সামনে আল্লাহ হাজির থাকবে আপনার সামনে আল্লাহ হাজির থাকবে আপনার দয়াল নবী হাজির থাকবে বিশ্বাস করেন আর না করেন নামাজের মধ্যে নবী হাজির হইতে পারে যখন পারে কি পারে
নবীরে সালাম দিলেন নবী সালামের জবাব দেয় কি দেয় না কোথা থেকে মক্কা মদিনা থেকে নামের ঘর হইয়া ঘরে আইসা নামি আইসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আগে হুজুর ওয়াসরে কইছে ফেরেশতারা নিয়া নবীর কাছে পৌঁছাই দেয় ও মিয়া ফেরেশতার পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি হাই হাই রে সব মানুষের কাছে ফেরেশতা থাকে আছে না নাই আছে আমার নবীর কাছে কোনো ফেরেশতা নাই কেন নাই হাদিস শরীফে আছে ফেরেশতার কাম কি একজনে ভালো লেখো আর একজনে খারাপ লেখো কেরামত কাতেবিন যারা কেরামত কাতেবিন আরে আমার নবী তো ঈমানদার ও ঈমানদার আমার নবী তো পূত পবিত্র আমার নবীর কাছে কেমনে ফেরেশতা থাকবো ফেরেশতার কাছেই তো আমার নবী থাকে ঈমান তো এইভাবে হতে হবে নবী যখন মেরাজ গেছে কার কাছে করে গেছে আমি আর একটু সামনে গেলে আমি খাপ হয়ে যাব মানে আমার অস্তিত্ব থাকতো না আমনে আল্লাহর বাইরে আমনে যান কারণ আমনে যান নূর হেও হের নূর হেই নূরে হেই নূরে চলব আমরা যাইতে পারব না তোর কথা সুবহানাল্লাহ একমত তো বুঝা না নবী যে কইলো নবী যখন আপনি নামাজে দাঁড়াইলেন কেবলামুখী হয়ে যখন কোন মুখী হয়ে কেবলামুখী কেবলা মানে কি কাবা কেবলা মানে কি কাবা কাবা কাবার অর্থ কি কাবার বাংলা কি সুন্দর বস্তু যেমন বাংলা কাবার বাংলা কি সুন্দর বস্তু আর কেবলা অর্থ কি দিক কেবলা অর্থ কি দিক কথা বলে না কেবলা অর্থ কি দিক এই দিক কয় কেবলা এদিকে পশ্চিম দিকে দিক কেবলা অর্থ সুন্দর কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ দিক কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ দিক এই সুন্দর বস্তু কাবা আর কেবলা হলো দ্বীপ এই দুইটা তার সামনে ভর করে হের কাছে কাবা তার সামনে আসে ধরে কথা এবার কাছে যাইব কত করে কাবাই তো দূর দিয়ে পাইছি আনতে ভাই সেই কারণে বলে এর জন্য তরিকতের মাহফিল যেখানে হবে যাবেন কাজে লাগবে আমি চাইছিলাম আরেকটু ভিতরে যাব কিন্তু ভিতরে গেলেই দেই যে মশা লাগিয়ে দেয় না বিপদ এরপরে আবার হ্যাঁ আমাদের আজকের যিনি প্রধান অতিথি মাহাদি হাসান হ্যাঁ এক কথা বললে বুঝবেন যে মজাটা কোনে আসছে আমি আসলে আর পারতেছি না শরীরে আর কোন জায়গা আমি তো চলেও যাবো আপনাদের কাছ থেকে সবাইকে বিদায় দিতেছি চাইছি না আরেকটু জায়গা আমাকে যাবো এগোয় গেলে তো সময় দেয় না পুজোর ঠেলা হ্যালো আইসি হ্যালো হ্যালো টেবিলের মধ্যে বয়স শুরু করছি আমি কি করতাম ডায়নাই বৃষ্টির জন্য মাঠের মধ্যে আমি মনে করছি কত হাজার মানুষ জানি আজকা হ্যাঁ সরাপত্র সাহেবের বাড়িতে আছে দৌড়তে তবে যারা আছে লক্ষ লক্ষ মানুষের সেই দামি মানুষ গুলি আছে অসংখ্য আল্লাহ গুলি আছে হাদিসের ভাষা আছে অনেক মানুষ আছে তরিকত বিজ্ঞান নিজে আল্লাহ গুলি হয়ে যাবে যা নিজেও জানে না হাদিসের ভাষা আছে যে অনেক মানুষ আল্লাহর ওলিদের দরবারে যাইয়া নিজে ওলি হইয়া গেছে হ্যাঁ নিজেও জানে না সুবহানাল্লাহ কেমনে বুঝলেন বা হ্যাঁ হঠাৎ করে দেখবেন যে এই পীর মাসাকে সামনে গেলে একটু ছোট হইয়া যায় ওলিদের প্রথম লক্ষণ কি নিজকে নিজে ছোট মনে করা নিজকে নিজে পীর মাসাক বা বাবা একজন দেখলে নিজের নিজের গুটাইয়া নিয়ে একদম বুঝাইতে চায় যে আমি কিছু জানি না আমি আসলে একদম ছোট আল্লাহ কর তুই কইছ তোর ছোট আমি বানাইয়া দিছি সবাই বড় ওলি মানে কি আল্লাহর ওলি মানে কি ওলি শব্দের অর্থ কি জানেন বন্ধু ওলি শব্দের অর্থ বন্ধু এই যে মুরব্বী কইছে ওলি শব্দের অর্থ কি বন্ধু সবাই করা ওলি শব্দের অর্থ কি বন্ধু এটা কি সুখের বন্ধু না দুঃখের বন্ধু সুখ দুঃখ ওই না বুঝে না আপনার বিশ্বাস যদি এখন কেউ যদি লাড়ি দিতে যায় আপনি কি হিয়ারে সাইয়া থাকবে না মারা লাগে যাই জীবন দিয়া নাম জয় করা ঠিক না সুখ আছি দুঃখ আছি তখনই হয় বন্ধু যে সুখের দিনে আছে দুঃখের দিনে না এদের টোটো রোডে বলবো এই আল্লাহর ওলি যারা তারা আল্লাহর পক্ষের কাজের জন্য সুখেও আছে
Assalamualaikum warahmatullahi wabarakatuh.